নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি আইসিএল সিজন এইটের গোল্ডেন গ্লাভসের দৌড়ে কী কোন পজিশনে রয়েছে কি কত দূর এগিয়ে রয়েছে এবং এক নম্বর পজিশনে কে রয়েছে দশ নম্বর পজিশনে কে রয়েছে সবটাই কিন্তু আজকে তোমাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আইসিএল সিজন এইটে প্রত্যেকটা দল কমপক্ষে দশ থেকে এগারোটা করে ম্যাচ খেলে নিয়েছে সেই ক্ষেত্রে এখন যদি গোল্ডেন গ্লাভসের রেসের কথা বলি কে কোন পজিশনে রয়েছে তাহলে দশ নম্বর পজিশনে রয়েছে এফসি গা দলের গোলকিপার ধীরাজ সিং ধীরাজ সিং রয়েছে দশ নম্বর পজিশনে গোল্ডেন বুটের রেসে সরি গোল্ডেন গ্লাভসের রেসে এর পাশাপাশি ওড়িশা এফসি দলের কামালজিৎ সিং রয়েছেন কিন্তু নয় নম্বর পজিশনে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এর পাশাপাশি এটিকে মোহনবাগান দলের অমরিন্দর সিং রয়েছেন আট নম্বরে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে এর পাশাপাশি হায়দ্রাবাদি দলের লক্ষ্মীকান্ত কাটিমানি রয়েছেন সাত নম্বর পজিশনে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে এর পাশাপাশি এসসি ইস্টবেঙ্গল দলের অরিন্দম ভট্টাচারিয়া তিনি রয়েছেন ছয় নম্বর পজিশনে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে এর পাশাপাশি বাঙ্গালুফসি দলের প্লেয়ার পাঁচ নম্বর পজিশনে রয়েছেন কিন্তু গুরপ্রীত সিং সান্ধু তো বাঙ্গালুফসি দলের প্লেয়ার গুরপ্রীত সিং সান্ধু পাঁচ নম্বর পজিশনে রয়েছেন এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি দলের মোহাম্মদ নাবাজ কিন্তু চার নম্বর পজিশনে রয়েছেন এর পাশাপাশি চেন্নাই এফসি দলের বিশাল কাই তিন নম্বর পজিশনে রয়েছে এর পাশাপাশি জামশেদপুর এফসি দলের টিপি রায়নেস দুই নম্বর পজিশনে রয়েছেন এর পাশাপাশি এক নম্বর পজিশনে রয়েছেন কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের মানে দারুণ গোলকিপার ইয়ং প্লেয়ার ইয়ং গোলকিপার প্রভুসুকান গিল তো প্রভু গিল কিন্তু এক নম্বর পজিশনে রয়েছেন গোল্ডেন গ্লাভসে দৌড়ে এগিয়ে তো এরকম পারো পারফরমেন্স করতে থাকলে কিন্তু পারভেসিকান গিল এই বছর ইয়ং প্লেয়ার ইয়ং গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভসটা কিন্তু তিনি পেয়ে যেতে পারেন তো এই হচ্ছে গোল্ডেন গ্লাভসের আর কি বর্তমান পরিস্থিতি কে কোন পজিশনে রয়েছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে